আল্লাহর নবীর সংস্পর্শে যে এসেছে অন্তর থেকে, মুনাফিকরাও এসেছে, ইমানদাররাও এসেছে। খেজুর গাছের বৃক্ষ বড় কাণ্ড, নবী টেক লাগিয়ে উস্তানে হান্নানা, আল্লাহর নবী ঠেক লাগিয়ে কথা বলতেন, খুতবা দিতেন। মসজিদে নববী বড় হয়ে গেছে, আপনারা জানেন মসজিদে নববী বড় হয়েছে, প্রয়োজন হয়েছে, লোকজন আসে, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার একটা মেম্বার করে দিই, রোমেদের মতন যে মেম্বারে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েও খুতবা দিতে পারবেন, আবার যদি মনে হয় একটু বসে খুতবা দিই বসেও দিতে পারবেন, এরকম করে বানিয়ে দিব, রোমেদের মধ্যে আমরা দেখেছি এরকম। আল্লাহ নবী বললেন বানাও, বানানো হয়েছে। হুজুর হিজরার মধ্যে আরাম করছেন, হুজরার মধ্যে এমন সময় সাহাবারা বলছেন আমরা শুনতে পাচ্ছি উটনির বাচ্চা যেমন চিল্লে চিল্লে কাঁদে, মসজিদে নববীর মধ্যে থেকে কান্নার আওয়াজ। অবাক হয়ে যান যাওয়া, কে কাঁদে কে কাঁদে, কার কান্নার আওয়াজ, কাউকে তো দেখা যাচ্ছে না কিন্তু কান্নার আওয়াজ আমার গানে আসছে। সাহাবাদের মনের মধ্যে কোনোদিন আসতে পারে নি যে কন্যার কানাসটা কোনো খেজুর গাছ থেকে আসতে পারে, কিন্তু যখন আল্লাহ নবী হুজরা থেকে বেরিয়ে ওই খেজুর গাছের কাছে এসে দাঁড়িয়ে যান এবং ওই খেজুর গাছের গায়ে হাত বুলাতে থাকেন আমার নবী, যেমন বাচ্চা ছেলেকে তার মা শান্ত করে, আল্লাহর নবীর মুহাব্বতের স্পর্শে ওই খেজুর গাছ ফুপিয়ে ফুপিয়ে কান্না বন্ধ করে। এরপরে আল্লাহ নবী বলেছিলেন এই খেজুর গাছ শুনো, আমি রাসূলুল্লাহ তোমাকে এখানে কবর দিয়ে দিচ্ছি, তোমাকে আল্লাহ পাক জান্নাতে তুলবেন এবং কিয়ামতের পরে আমি রাসূলুল্লাহ সহ জান্নাতীরা তোমার ফল খাবে, জান্নাতীরা তোমার ফল খাবে। কেন? তুমি আল্লাহর নবীর স্পর্শে খেজুর গাছ এসেছে, শুকনা কাণ্ডকে আল্লাহ জাম দিয়ে দিয়েছেন। জোরে বল। আমাদের মনে প্রশ্ন হয় নবী কি জিন্দা আছেন? আরে যে নবীর সংস্পর্শে শুকনা কাণ্ড ইমান জান নিয়ে সে কথা বলতে পারে, সেই নবী জিন্দা আছেন কিনা এই প্রশ্ন করাটা মূর্খদের ছাড়া আর কিছু হতে পারে? কথা বুঝতে পারছেন না পারেন? হে বন্ধুরা, নিসবত ইলা রাসূলকে মজবুত করুন, আল্লাহর নবীর প্রতি ইয়াকিন নিয়ে আসুন, মহাব্বত করুন। আল্লাহর নবীর মহাব্বত ইমান রাসূলের জুতার বহনেওয়ালা বইনেওয়ালাকে আল্লাহর নবী বসে আছেন মসজিদে নববীতে, বলছেন এখনই একজন লোক আসবে আল্লাহ যার অন্তরকে ইমান দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সাহাবারা অবাক, সাহাবারা দেখছেন আল্লাহর নবী বলছেন এখনই যে লোকটা প্রবেশ করবে আল্লাহ পাক তার অন্তরকে ইমান দ্বারা পরিপূর্ণ করেছেন, সেই লোকটা আমার জুতা বহনকারী। এমন সময় লোক এসে দেখছে সাইয়েদনা আলী রাসূলুল্লাহর জুতাগুলো বুকে করে নিয়ে আসছেন। জোরে বলুন, নবীর জুতা বহন করার মধ্যে ইমানের পরিপূর্ণতা আছে। আর তুমি বলছো আল্লাহর নবী কি আমাদেরকে জান্নাতে দিবেন? কেন তুমি নাকামিয়া? কেন তুমি ব্যর্থ? তুমি আল্লাহর সাথে নিসবত কায়েম করতে পারোনি, তুমি রাসূলের সাথে নিসবত কায়েম করতে পারোনি, তুমি বক্তার ইন্টারনেটের মোবাইলের বক্তার বক্তব্য শুনছো, হ্যাঁ ঠিক 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 ঠিক, এই তো বক্তা বলছে, এত বড় পণ্ডিত এ বক্তা তো বলছে, নবী কি জান্নাত নিয়ে যাবে? সে দলিল দিচ্ছে, কেউ পারবে না আল্লাহ ছাড়া, এ তো কোরআনের কথা বলছে। হে আল্লাহর বান্দা জামানে না যুবকেরা, কোরআনের একটি বাক্য দিয়ে, কোরআনের একটি বাক্য দ্বারা ইসলামকে বোঝা যাবে না। আল্লাহর নবীকে যেমন বুঝতে গেলে আল্লাহ পাকের কোরআনকে বুঝতে হবে, রাসূলের কথাগুলোকে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর নবী দয়ার নবী বলেন তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না। একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ওই ব্যক্তি কি মুমিন না মুমিন নয়? আল্লাহ নবী বলছেন না ও ব্যক্তি মুমিন হতে পারে না। কি কারণে সে মুমিন হবে না? আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি যদি আমি রাসূলুল্লাহকে মহাব্বত না করে। একদিকে আমার নামাজ আছে ভাইজান, একদিকে আমার রোজা আছে ভাইজান, একদিকে আমার হজ আছে, আমার যাকাত আছে, আমার ইবাদত আছে, আমার দান আছে, আমার খায়রাত আছে, আমার দুনিয়ার সমস্ত ভালো কাজগুলো একদিকে আছে, আর একদিকে আমার মনের মধ্যে বিশ্বাস আল্লাহ নবী আমাদের কিছু করতে পারবেন না, একদিকে আমার বিশ্বাস রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন, একদিকে আমার বিশ্বাস রাসূলের মধ্যে কবরের মধ্যে রাসূল চলে গিয়েছেন, মরে গিয়েছেন, আল্লাহ নবীর আর কোনো কাজ নেই, এই বিশ্বাস করনে ওয়ালা দুনিয়ার যত বেশি আমল নিয়ে যাক ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আরেকজন ব্যক্তি এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, মদ খায় আর আল্লাহ নবীর কাছে ধরা হয়, সাহাবারা তাকে মারেন, মার খেয়ে পালিয়ে যায়, তওবা করে, তার উপর শরীয়তের হদ পড়ে, চলে যায়। আবার কিছুদিন পর সাহাবারা ধরে নিয়েছেন ইয়া রাসূলুল্লাহ মদ খেয়েছে, আবার তার উপর হদ হয়, আল্লাহ নবী তওবা করেন, আবার চলে যায়।
বারবার একই কাজ করে, সাহাবারা বিরক্ত হয়ে গালাগালি দিচ্ছেন, এই ছেলে তুমি এত বেয়াদব কেন, তুমি এত বেয়াদব কেন, উল্টাপাল্টা করে বলছেন। আল্লাহর নবী বারবার তোমার জন্য তওবা করেন, আল্লাহ রাসূল বেরিয়ে আসছেন, এসে বলছেন এই তোমরা ওই যুবককে গালি দিও না, ওই যুবক, ওই যুবককে আল্লাহ এবং তার রসুল মোহাব্বত করেন, জোরে বলছেন, কেননা ওই যুবককে নবীকে মোহাব্বত করত, নবীকে কথা বলতে বলতে হাসিয়ে দিত, কথা বলতে বলতে নবীকে নিয়ে একটু মজাক করে নিত, ঠাট্টা করে নিত, এই কারণে আল্লাহ নবী তাকে মোহাব্বত করেছেন, আল্লাহ তাকে মোহাব্বত করেছেন বলছো। ভাই আমার, নিসবতের দিকে আমাদের সম্পর্ক করতে হবে, আমাদের ইয়াকিনকে মজবুত করতে হবে আল্লাহ এবং তার রসুলের দিকে, নিসবতকে যদি আমরা নিসবত কায়েম করতে পারি তাহলে আমরা কি পাবো, আমরা যদি নিসবত কায়েম করতে পারি আল্লাহওয়ালাদের সাথে আমাদের মোহাব্বত তৈরি হবে, আমি আল্লাহ পাককে নিসবত করবো, আল্লাহ রসুলকে নিসবত করবো, এরপরে আমাকে আল্লাহর ওলি বান্দাদের সাথে নিসবত কায়েম করতে হবে। ওলি বান্দা কারা, কে আছে ওলি বান্দা, কি করবে ওলি বান্দা, এই প্রশ্ন আমাদের মনের মধ্যে একদল লোক ঢুকিয়ে দিয়েছে। ওলি আবার কি, ওলি আল্লাহ আবার কে, ওলি আল্লাহ বলে কি আছে, সব তুমি তোমার ইবাদত করো, কোরআন আর হাদিস আছে, আমাদের আবার কাউকে পীর সাহেব আবার লাগবে কি, পীর সাহেব কি করবে, পীর সাহেব জান্নাত নিয়ে যাবে, আমাদেরকে কোরআন এবং হাদিস ফলো করলেই আমরা পার দিয়ে যাব, এ বাবাজি আছে না নেই, আমরা এরকম ভাবি না, ভাবিনি। আল্লাহ পাক যদি আল্লাহর দুনিয়াতে যদি একদল মানুষকে না রাখতেন, আল্লাহ পাক যদি নবুয়তের পরেই এটা ধারণা হতো যে দিন পরিপূর্ণ হয়ে গেছে, মানুষ সরাসরি দিনকে বুঝতে পারবে কোরআন এবং হাদিস দ্বারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এই শব্দ কেন পাঠালেন, কোনো মা সাদিকিন, আল্লাহ পাক কাদের ব্যাপারে বলেন, আলা ইন্না ওলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ কাদের সম্পর্কে বললেন যে তোমরা মান আদা আলি ওয়ালিয়ান ফাকাত আযযানতহু বিল হারাবে, কাদের ব্যাপারে আল্লাহ পাক আল্লাহর নবী বলে গেলেন, এরা কারা, তাহলে একদল জমিনে একদল মানুষ আছে, আল্লাহর নবী বলছেন সেই মানুষদের পরিচয় দিচ্ছেন, তারা কারা, আল্লাহর নবী বলছেন একদল মানুষ যারা আল্লাহর জমিনে ফরজ ইবাদত ছাড়াও নফল ইবাদত করে। আল্লাহ নবী দয়াল নবী নূর নবী বলেন একদল মানুষ আছে তারা দুনিয়ার জমিনে ফরজ ইবাদত ছাড়াও নফল ইবাদত করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের এত কাজে হয়ে যায়, আল্লাহ পাকের এত সন্নিকটে হয়ে যায়, ওই মানুষগুলো যখন কোনো চোখ নিয়ে দেখে ওটা আল্লাহর দেখা হয়ে যায়, ওই মানুষগুলো যখন কোনো হাত নিয়ে ধরে ওই ধরাগুলো আল্লাহর ধরা হয়ে যায়, ওই মানুষগুলো যদি কোনো মুখ নিয়ে কথা বলে ওই কথাগুলো আল্লাহ পাকের হয়ে যায়, একটু জোরে বলা যাবে না, আল্লাহ পাকের হয়ে যায়, কারা, যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়। এই মানুষদের ক্ষমতা কি, এই মানুষদের ক্ষমতা হাদিসের চোখে যদি আমরা দেখি, আল্লাহর নবী বলছেন যে ওই একদল মানুষ যারা কসম যদি খেয়ে নেয় আল্লাহ তাদের কসমকে কখনো ভাঙতে দেবেন না, তারা যার উপরেই কসম খাক আল্লাহ তাকে কামিয়াব রাখবেন। এবার বুঝি এই মানুষদের ক্ষমতা কোথা থেকে আসে, কিভাবে আসে, কিভাবে আসে, বাবাজি আবার বলছি খবরদার এরকম করবেন না, একজন মাজুর লোককে, একজন অসুস্থ লোককে দেখে যদি আপনি আমি মজা লি, এটা মাথায় রাখুন, আল্লাহ ওই জায়গায় আপনাকে বসালে কি হতো এটা ভাবুন, দেখেন তো কত হাসি আছে, দেখেন তো কত মজা আছে, ওই অসুস্থ ওই মাজুর লোকগুলোকে দেখলে আল্লাহর শুকরিয়া আদা বেরাবে, আল্লাহ তুমি কত ভালো করে রেখেছো আমাকে, গাঁটের ব্যথা কানের ব্যথা নিয়ে পরেশান হচ্ছেন, আল্লাহ কানের যন্ত্রণা ভালো হচ্ছে নি, কোমরের যন্ত্রণা, ওই বিমার লোকটাকে দেখুন যে বিছান থেকে উঠতে পারে না, ইসলামকে এভাবে আমাদেরকে শিখতে হবে, এটার জন্যই তো আমাদের মোরাল ক্যারেক্টার যেটা আছে আমাদের এটা ডিক্রিজ হয়ে গেছে, আমাদের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়েছে, যার ফলে আজকে আমরা ইসলামকে বুঝতে পারিনি, আমরা ইসলামকে গণ্ডিতে নিয়ে চলে এসেছি, আমাদের সোহবতের অভাবে আমাদের নিসবত আল্লাহওয়ালাদের সাথে নেই, যে কারণে আমরা এখানে বসেছি। আল্লাহওয়ালা কারা,
ইয়াহইয়া মুনাইরি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন যোগী এসে বলল, হুজুর আপনি তো অনেক বড় মুসলমানদের গুরু, তো আপনার আর আমার মধ্যে তো কোনো পার্থক্য নেই। কেন বাবা? হুজুর আপনি যা করতে পারবেন আমি তাই করতে পারবো। আচ্ছা বলো, তাহলে হুজুর আপনি যা হোক যা খুশি করুন। ইয়াহইয়া মুনাইরি রহমাতুল্লাহ নিজের হাত বাড়ালেন, একটা আপেল এলো। যোগী সঙ্গে সঙ্গে হাত বাড়া করলো, যোগীর হাতে একটা আপেল। ইয়াহইয়া মুনাইরি রহমাতুল্লাহ একটা ছুরি দিয়ে আপেলটা কাটলেন, যোগীকে বললেন কাটো তুমি, কাটলো, দুজনের আপেল সুন্দর। ইয়াহইয়া মুনাইরি বললেন যে এবার গর্ত করো, গর্ত করে আপেলটিকে কাটা আপেলটি রেখে মাটি চাপা দিয়ে ইয়াহইয়া মুনাইরি বললেন চলো তিন দিন পরে আসবে। যোগী বলছে আমি এখান থেকে যাব না। যদি কেউ এটাকে তুলে নেয় বলে যোগী ধ্যানে বসে গেল। ইয়াহইয়া মুনাইরি বেরিয়ে চলে গেলেন, নামাজ পড়লেন। তিন দিন পরে এসে হাজির যোগী, যোগী ধর চোখ খুলেছে, পাহারা দিচ্ছে, তিন দিন খায়নি, তিন দিন পান করেনি, এক জায়গায় ওই পাথরে আপেলের উপরে চুপ করে বসে আছে, না জানি কেউ আমার আপেলকে সরিয়ে দেয়। তিন দিন একটা লোক নিঃশব্দে নিঃশ্বাস না না খেয়ে না দে পেশাব না করে পায়খানা না করে আছে, ওই লোকটাও তো স্বাভাবিক লোক না, ওই লোক তো স্বাভাবিক না। আমরা যদি ওইরকম লোককে দেখি আমরা তাতেই পাগলা হয়ে যাই। মুসলমান কোমরের যন্ত্রণা বলছে কেশাপাটে গিয়ে কান ফোড়ালেই ভালো হয়ে যাবে, বলে আর নামাজ রোজা হুজুরের তাবিজ দিয়ে কাজ হয়নি, চল গিয়ে কান ফুটিয়ে আয়। আমি কমসে কম, এখন তো আর এসব করি না, ওই টাইম আমি কমসে কম 25 জন লোককে 50 জন লোককে আমি পরীক্ষা করে দেখেছি, দু মাস দেড় মাস তিন মাস কেউ ভালো আছে, তারপর আবার যেমনকার কোমর যন্ত্রণা তেমনি। কিন্তু ওই কান ফুড়ানোর জন্য ওই লোকটি জাহান্নামের টিকিট বানিয়ে ফেললো, যদি না সে তওবা করে। কথা বুঝতে পেরেছেন? যোগীকে এসে বলছেন এই যোগী উঠ খুল, খুললেন, নিজের আপেলটা খুলে দেখালেন, দেখ যোগীর ইয়াকিন কারো প্রতি নেই, আমার কেউ আপেল তুলে নিবে? ইয়াহইয়া মুনাইরি আপেল বন্ধ করে চলে গেলেন, আল্লাহ দেখছেন, আল্লাহ পাক হেফাজত করবেন। ইমানদারদের পরিচয় এই জায়গায়, আল্লাহওয়ালারা কারা? তোমার আমার মতনই তারা, তারাও খাওয়া দাওয়া করেন, তারাও চলাফেরা করেন, কিন্তু তোমার ইয়াকিন আর তাদের ইয়াকিন আসমান জমিন ফারাক। তোমার ইয়াকিন এটা হয় না যে তোমার ঘর হেফাজত কেউ করবে, তাদের ইয়াকিন হয় যে আমাদের সব কিছু আল্লাহর হাতে, জোরে বলুন। তারা কীভাবে আমাদের থেকে উপরে উঠে যান সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। খোল, নিজের আপেল খুলে নেন টাটকা, যেমন কার আপেল তেমনি। যোগী তোর আপেল খুল, যোগীর আপেল খুলে দেখছে পচে গলে রয়ে গেছে। বলেন তোর আর আমার মধ্যে এটাই পার্থক্য, তুই দুনিয়াতে যতক্ষণ আছিস তুই আমার মতোই আছিস, কিন্তু তুই যেদিন দুনিয়া থেকে চলে যাবি তুই পচে গলে দুর্গন্ধযুক্ত জাহান্নামের খোরাক হয়ে যাবি। যোগীর মনের মধ্যে আল্লাহর ভয় এসে গেল, হুজুর আমি ইমান নিয়ে আসতে চাই। ইমান নিয়ে এসো। হযরত ইয়াহইয়া মুনাইরি রহমাতুল্লাহ আলাইহিকে যোগী বলতে লাগলো, হুজুর আমার তো ইমান আনার প্রতি সন্দেহ নেই, কিন্তু হুজুর আমি এত বছর ধরে মেহনত করেছি, এত বছর ধরে আমি ইবাদত করেছি, আমি সূর্যের পূজা করেছি, আমি বাতাসের পূজা করেছি, আমি আগুনের পূজা করেছি, হুজুর আমি আর একবার আপনার কাছে আবেদন করব। হুজুর আপনি আপনি দুনিয়ার যে কোনো জায়গায় লুকিয়ে যান, আমি আপনাকে খুঁজে বের করব, আর আমি একবার লুকিয়ে যাব, আপনি আমাকে খুঁজে বার করবেন। হুজুর আমি লুকাচ্ছি, আপনি আমাকে খুঁজে বার করুন, বলেই যোগী হাওয়া। হযরত ইয়াহইয়া মুনাইরি রহমাতুল্লাহ হাসছেন, পায়ের খড়ম খুলে খড়মকে ছুঁড়ে বললেন যা যোগীকে দিয়ে। যোগী গিয়ে একটি গাছের ফলের ভিতরে নিজেকে ঢুকিয়ে নিয়ে বসে আছে। এটা সম্ভব? একজন মানুষ লুকিয়ে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে, একটা মানুষ নিজের যে কোনো আয়তনে আসতে পারে, এটা সম্ভব? এই হ্যাঁ কি না বলেন না গো, গভীর রাত তো ভালো লাগবেনি। কথা বুঝতে পাচ্ছেন না পারেননি? একটা বোতলের মধ্যে একটা মানুষকে ভরে রাখা সম্ভব জিনা? আলেমুলামারা মলি সাহেবরাও জিনা বলছে। কেন বলছে? বাবাজি বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবী ইমামতি করলেন, কি গো মলি সাহেব, তাই তো জিনা কি আবি সাহেব? আল্লাহ নবী ইমামতি করলেন তো বাইতুল মুকাদ্দাসে, মেহরাজের রাতে কত নবীর ইমামতি করছিলেন? ইমাম আল মুরসালিন কেন হলেন? ইমামতি করার জন্য নবীদের ইমাম ইমামতি করছিলেন। কত নবী ইমাম ছিলেন, কত নবী মুক্তাদি ছিলেন? 1,24,000 অথবা 2,24,000, বা আল্লাহ যত নবী রসুলকে পাঠিয়েছেন। কোন জায়গাটা আমি দেখে এসেছি, এই ঘর থেকে ওইখান,
এই স্টেজটা যত বড় জায়গা এর থেকে কম জায়গায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় হচ্ছে তাম নবীরা সশরীরে এসেছিলেন এবং আল্লাহ পাক ওই মসজিদের ভিতরে সমস্ত নবী ইমামতি করেছেন। জোরে বলুন কথা বুঝতে পারছেন? আর এটা আপনাকে আপনি ভাঙতে পারেন না, কোনো মলি সাহেব যারা পীর ওলিয়া উলিয়াদেরকে মানে না তারা আপনাকে ব্যাখ্যা দিতে পারবে না। আমাদের অনেক বিদ্যা নেই, আমাদের অনেক ইলম নেই, আমাদের অনেক আমল নেই, কিন্তু আমাদের একটা জিনিস আছে, আমাদের নিজবোধ আল্লাহ এবং তার রসুল এবং তার ওলি বান্দাদের সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মুনাইরি ঘটনা শোনাতে গেলে বলে হুজুর গল্প শোনাচ্ছে, আপেলের মধ্যে গিয়ে ফকির বসে আছে যোগী, এসে গল্প শুধু কেরামতির গল্প। তোমার যদি ওই অওকাত থাকতো, তোমার মধ্যে যদি ওই যোগ্যতা থাকতো, তুমি তাহলে ইসলামের ঘটনার সাথে মিলানোর ক্ষমতা রাখতে, তুমি বুঝতে। জুতাকে বললেন যা লিয়ায়, খড়ম গিয়ে মারতে মারতে লিয়ে সে হুজুরের পায়ের কাছে ফেলে দিল। যোগী বলছে হুজুর শেষ ইচ্ছা, আপনি লুকান আমি আপনাকে খুঁজব। ইমান আনবে বলেছে না? আচ্ছা যা তোকে শেষ সুযোগ দিলাম। হুজুর গায়েব কোন যোগী দুনিয়ার এদিক থেকে ওদিক তোল পাড় তোল পাড় তোল পাড় তোল পাড় করছে, খুঁজে পাই। একজন মানুষ দুনিয়ার এদিক থেকে ওদিক যেতে পারে, এ পারে না পারেনি? পারবে, নিশ্চয়ই পারবে। আপনারা জানেন এরকম দৃষ্টান্ত আছে হাদিস থেকে, বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন, মলি সাহেব ঠিক বলেছেন, মেরাজের ঘটনা তো নবী গেছেন, আমি মানুষের কথা বলেছি, আম মানুষ, মলি সাহেব গেছে, পীর সাহেব গেছেন, নবীকে বললে বলবেন নবীর ওটা ছিল মুজিজা। হাসান বাসরি রাবি আসেন, হাদিস থেকে বলতে হবে ভাই, আমাদের তো এখন সব আমরা সব যুবক ছেলে কোরআন হাদিস ছাড়া চলি না। আল্লাহর বান্দা জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহকে বলেছিল জান্নাত দেখবো, আল্লাহ জান্নাত দেখেছেন, মনে আসে না? নেই ঘটনা মনে পড়ছে? কে বলেছিলেন আমার সামনে যে দাঁড়িয়ে এসেছে জিবরিল, কে বলেছিলেন? হ্যাঁ আবু বকর সিদ্দিক, সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক নিমিষের মধ্যে জুনিয়া জান্নাত জাহান্নাম করে এসে বলেছিলেন আমার মনে হয় আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই হচ্ছে জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পরে নবী তো পারেন অবশ্যই, নবীর পরে নবীর সাহাবারাও পারেন, নবীর সাহাবাদের পরে পরবর্তীকালে ওয়ারাসাতুল আম্বিয়ারা যারা নবীর ওয়ারিস তাদেরকে আল্লাহ দিয়েছেন, তারাও এ কাজ করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবাজি? দুঃখ নেবেন না, চলে যাব। আপনাদেরকে বলে দিয়ে যাই, শুধু ওয়াজের মজলিসে বসলে হবে না, নিজের নিজবাতকে কায়েম করুন। খুঁজে পাইনি, চিৎকার দিয়ে যোগী বলছে হুজুর হার মেনে গেছি। হুজুর হাজির, যোগী হাত তুলে বলে হুজুর আপনাকে খুঁজতে আরম্ভ করেছি পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, আমি আমার ক্ষমতা নিয়ে আমি সমস্ত জায়গায় ঘুরে বেড়িয়েছি কিন্তু আমি আপনাকে খুঁজে পাইনি। হুজুর আপনি কোথায় গিয়েছিলেন? ও জওয়ানেরা যুবকেরা, মাগরিবের নামাজের পরে তোমরা যে জিকিরে বসেছিলে সেই জিকিরটা যদি তুমি কি জানতে, তুমি কোরআনের আয়াতটা শুধু শুনেছো, তুমি আল্লাহর কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা মানুস কুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদার তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করে করো, কিন্তু হে ঈমানদার তোমরা কি জানো এই জিকিরটা বেশি বেশি করলে কি হবে? কোরআন বলে দিয়ে যাচ্ছে, আল্লাহর কোরআন বলে আল্লাহ পাক তোমাদেরকে ফেরেশতারা তোমাদের জন্য দোয়া চাইবে, ফেরেশতারা তোমাদের জন্য সালামতির দোয়া চাইবে। তোমাদের জন্য কি দোয়া চাইবে? না তোমাদেরকে যেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা হয়, লিউখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে তোমাদেরকে আলোর দিকে নিয়ে আসা হয়। তুমি তো শুধু শুনছো, এই অন্ধকার থেকে আলো কি? আলো কি? কোরআন বলছে যেখানে তোমরা বিচরণ করবে ঘুরবে, তুমি আমি নয়, ওই মানুষগুলো যারা বসেছিলেন, ঘুরতে ঘুরতে তুমি কিভাবে ঘুরবে, কি পাবে? ইয়াহিয়া মুনাইরিকে বলছে হুজুর আমি দুনিয়া ঘুরে নিলাম আপনাকে পাইনি, কোথায় ছিলেন? আল্লাহ পাকের বান্দা হাইয়া মুনাইরি বলছেন তুমি আমাকে পাবে কি করে, আমার শরীরের মধ্যে যে আজ জিনিস আছে আমার শরীরের আগুনটাকে আমি আপ খাক
আগুন, কেল পানি, মাটি, বায়ু, আমি সবগুলোকে আলাদা আলাদা করে আমার শরীরের পানিটাকে পানির সাথে মিশিয়ে দিয়েছি, আমার শরীরের বাতাসটাকে বাতাসের সাথে মিশিয়ে দিয়েছি, আমার শরীরের মাটিটাকে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি। জোরে বলুন, নিজের সত্তাকে মানুষ বিলীন করে দিবে আল্লাহর জন্য। খবরদার, যারা এখানে এসে বসেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যাচ্ছি, বাবাজি ওয়াজ নয়, আমাদের এই মজলিস, আমরা যে পিরানে পীর তরিকাতের যে আদর্শকে আমরা ধরেছি, এই আদর্শ কিন্তু দুনিয়ার লোকের জন্য না। একদল লোক বেরিয়ে যাবে, এমন মনে হবে তারা যেন দুনিয়ার একদম তারাই শেষ কথা। তারা আপনাদের কাছে এমনভাবে দলিল পেশ করবে, আখেরি জামানায় এমন এমন লোক আসবে যারা এমন দলিল পেশ করবে, যারা এমন যুক্তি দান করবে, মনে হবে এটাই ইসলাম, মনে হবে এটাই দিন, মনে হবে এটাই সত্য। এই ছেলেরা, এখানে যারা আম মানুষ আছেন বলতে পারবেন, খারেজির নাম শুনেছেন, রাফেজির নাম শুনেছেন, মুহতাজালির নাম শুনেছেন? আমরা শুনিনি। কিন্তু এই দলের এক একটা দল এমন একটা জামানা ছিল, দুনিয়ার জমিনে বাদশাহ তাদেরকে, তারা বাদশাহকে কন্ট্রোল করে নিয়েছিল, বাদশাহকে তারা যুক্তি দিয়ে বুঝিয়ে তারা এটা প্রমাণ করেছিল ইসলাম মানে এটা। যারা বলেছিল যে কোরআন আল্লাহর সৃষ্টি, খালকে কোরআন, বাদশাহ হারুন, মামুন বিন হারুন রশিদ, হারুন রশিদের ছেলে মামুন বাদশাহকে কন্ট্রোল করে নিল, আল্লাহর কোরআন সৃষ্টি না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়, যে ব্যক্তি কোরআনকে সৃষ্টি বলবে সে বেঈমান হয়ে যাবে। কোরআন কালামুল্লাহ, খালকে কোরআন নয়, এটা একটা ফিতনা ছিল, কিন্তু একটা জামানা ছিল যখন মানুষদেরা তারা এমন তারা যুক্তি দিল মানুষকে, মুসলমানদের বৃহত্তর অংশ তাদের দিকে চলে গিয়েছে। কেন পীর মানবে, কেন অলি মানবে? তোমার ইমানকে সাবধানে, তোমার ইমান নষ্ট না হওয়ার জন্য এই মানুষগুলো তোমার জিন্দেগিতে দরকার। ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বালের কাছে বাদশাহ ডেকে পাঠালো, এই ইমাম আহমদ ইবনে হাম্বাল তুমি কি বলো, কোরআন কি? তিনি বললেন, কোরআন আল্লাহর কালাম, বাদশাহ বলল ধরে মার। মারতে 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 বৃদ্ধ মানুষ পড়ে গেলেন, বললেন কালকে নিয়ে আসবি, কালকে জিজ্ঞেস করব। তিনি যুক্তি দিতে লাগলেন, যখন ওই মানুষ যারা দুনিয়ার মুসলমানদের একটা বৃহত্তর অংশকে যারা শিখিয়েছিল, আমরা মুসলমান কি মুসলমান, কালকে যদি সরকার এসে অর্ডার দেয় এ মুসলমান মসজিদে মাইক লাগানো যাবে না, আমরা লাগাতে পারবো কি? পারবেন আপনারা? পারবো না। কালকে সরকার এসে যদি বলে মসজিদ করা যাবে না, আমরা এমন মুসলমান আমরা বলবো না ঠিক আছে ভাই মসজিদ করবো না। কালকে সরকার এসে যদি বলে ভাই মুসলমানদের মাথায় টুপি লাগানো যাবে না, আমরা বলবো ঠিক আছে ভাই টুপি লাগাবো না। কালকে সরকার এসে বলে মুসলমান মেয়েদেরকে তোমাদেরকে শাড়ি পরানো মাথায় গোন্ডা দেওয়া যাবে না, আমরা বলবো যাবে না। এরকম দৃষ্টান্ত আছে না নেই? আছে না নেই? রাশিয়া উজবেকিস্তান ইমানের মারকাজ ছিল, যেখানে রাশিয়া এসে নির্বিচারে মসজিদগুলোকে ভেঙে চুরমার করে দিল, মাদ্রাসাকে ভেঙে গুড়িয়ে দিল, মুসলমান চুপ। কেন না, আমাদের মধ্যে একদল মানুষ আমরা মনে করেছি আমাদের বেঁচে থাকলেই হবে, ইল্লা মাশাল্লাহ যারা লড়াই করতেন, যারা ছিলেন তারা ছিলেন, বাকি সব চুপ। কিন্তু তারা আল্লাহর দিনকে তারা নিভিয়ে দিতে পারবে না। ইউরিদুন আল ইউতফিউ নুরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মনে করে তারা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিবে। আল্লাহু মুতিম্মুন নূরি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষগুলো যারা আমরা যাদেরকে মনে করছি আজকে, যারা বলছে ইমাম আবু হানিফা আবার কে, ইমাম আহমদ ইবনে হাম্বাল আবার কে, কেন ইমাম মালিককে মানতে হবে, কেমন ইমাম শাফিকে মানতে হবে, শোনো, যখন কোরআনকে আল্লাহর সৃষ্টি বলে তারা দুনিয়ায় অলরেডি প্রচার করে দিয়েছিল, মুসলমানদের একটা অংশ এটা ইমান এনেছিল যে হ্যাঁ আল্লাহ সৃষ্টি কোরআন, সেই সময় এই মানুষরা মার খেতে 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 নিজের জীবন দিয়ে দিয়েছেন। ছাত্ররা এসে বলছে, হুজুর আপনি কেনই জালেমের বিরুদ্ধে লড়াই করছেন? চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বালের জেলখানাতে জাগরাইদের এসে পৌঁছে গেছে, হুজুর বা জালেম বাদশা এই বাদশার বিরুদ্ধে আপনি পারবেন না। হুজুর আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকাত, এ দুনিয়ার মানুষ তোমরা নিজেদের হাতে নিজেকে ধ্বংস করে দিও না। হুজুর আপনি এভাবে মার খেতে খেতে আপনি ধ্বংস হয়ে যাবেন। হুজুর আল্লাহর কোরআনকে দলিল করলো, আল্লাহর কোরআনকে দলিল করে ইমাম আহমদ ইবনে হাম্বালকে বললো, চলুন আমরা পালিয়ে যাই, এখান থেকে পালিয়ে যাই। হুজুর আপনি নিজেকে ধ্বংস করছেন, এ তো আল্লাহ নিষেধ করেছেন কোরআনের, সবাই কোরআনের দলিল দেয়, যে বাতিল সেও কোরআনের দলিল দেয়,
তোমাকে আজকে যে ছেলেটা বলছে কোরআন এবং হাদিস ছাড়া চলবো না, তোমরা কি জানো আজ থেকে 1300 বছর আগে এরকম একটা দল ছিল যারা মিসমার হয়ে গেছে, তারাও বলতো ইনিল হুকুম ইন্না লিল্লাহ, দুনিয়াতে যদি হুকুম কার হয় সেটাও হবে আল্লাহর। কথাটা ভালো না মন্দ? ভালো কথা না? কিন্তু সেই কথাগুলো সেই দলটাকে ইসলাম থেকে বার করে দেওয়া হয়েছে। মুখে খালি ভালো কথা বললে হবে না, মুখে নবী এবং রসুল মানবো এই কথা বলার মধ্যে নেই, নবী এবং রসুলকে কর্মের দ্বারা মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। মুখে বলবো নবী কিভাবে হাত বেঁধেছেন এভাবেই নামাজ পড়তে হবে, ওর থেকে আগে জরুরি রসুলুল্লাহকে মানি, আল্লাহর নবী আমার দুনিয়া এবং আখেরাতের নেতা, আল্লাহর নবী আমার দুনিয়া এবং আখেরাতের কাণ্ডারি, এটার প্রতি ইমান না আনলে তোমার নামাজ কোনো কাজে আসবে না। ইমাম আহমদ ইবনে হাম্বালকে যখন বলা হলো হুজুর ছেড়ে দিন, বললেন বাবা গিয়ে দেখো তো বাইরের লোকেরা কি করছে, রাতের অন্ধকার হয়ে গেছে, টিমটিম টিমটিম করে আলো জ্বলছে কারাগারের বাইরে, একজন নয় দুইজন নয় প্রায় 700 আলেম, কোন কোন কেতাবের মধ্যে এসেছে 70 জন আলেম, চুপ করে বসে আছেন ইমাম আহমদ ইবনে হাম্বালের কথার জন্য, হাতে তাদের কলম হাতে তাদের কাগজ রেডি আছে। ও মুসলমানেরা, তোমরা যারা জেলের মধ্যে যাচ্ছ, তোমরা যারা বাড়ির ভিতরে প্রবেশ করছো, বেরিয়ে এসে একবার আমাদেরকে বলো ইমাম আহমদ ইবনে হাম্বাল কি বলেন। কি ইমাম আহমদ ইবনে হাম্বাল? কোরআন কে আল্লাহর সৃষ্টি বলে দিয়েছে, যদি কোরআন কে আল্লাহর সৃষ্টি বলে দেয় আমরা সেটা লিখে দিব, পৃথিবীর মানুষকে জানিয়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বালের ফতোয়া হচ্ছে কোরআন আল্লাহর সৃষ্টি, তাহলে মুসলমানরা তা মেনে নেবে। ছাত্র এসে বলছে হুজুর মানুষেরা আপনার এই বিষয়ে বলছে যে আহমদ ইবনে হাম্বালের কি আছে। ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন যে আমি মরে যাওয়া পছন্দ করি, কিন্তু আমি আল্লাহর দিনের মধ্যে ফিতনা প্রবেশ করতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা এসে গেছে? হ্যাঁ ডেকে নেন, আর দেরি করবো না, আমি আবার যাবো অনেক কাজও, 1:40 হয়ে গেছে, ডেকে নেন ডেকে নেন। ভাই বন্ধু আমার, বাবাজি আমার, ছেলেরা যুবকেরা জওয়ানেরা, ওয়াজের মজলিস জলসা শুনলে হবে না, জলসার সাথে আমাদের আকিদা আমাদের মজবুত করতে হবে, আমাদেরকে আল্লাহওয়ালাদের সোহবাদ নিতে হবে, আল্লাহওয়ালাদের সান্নিধ্য নিতে হবে। বেরিয়ে চলে যাব, আপনিও বেরিয়ে চলে গেলেন, মনের মধ্যে যেন এটা না ভুলে যায় যে আমার পীর আমার নাজবাদ। ফখরুদ্দিন রাজির নাম শুনেছেন? অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, মুবাহিস ছিলেন। ফখরুদ্দিন রাজি কিতাব লিখেছেন, কিতাবের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের উপরে কিতাব লিখেছেন, দলিল দিয়ে আল্লাহর আল্লাহ এক। এই ফখরুদ্দিন রাজি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, শয়তান হাজির, ফখরুদ্দিন রাজি বিছানে পড়ে আছেন, শয়তান এসে দলিল দিচ্ছে ফখরুদ্দিন আল্লাহ তো এক না, মানুষের সকাল নিয়ে দাড়ি পরে সুন্দর। ফখরুদ্দিন রাজি বলছেন আল্লাহ দলিল এক, শয়তান দলিল কেটে দিল, না এই দেখো আমি দিলছি এই দলিল আল্লাহ এক না। আবার এভাবে দলিল কাটতে 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 90টি দলিল কেটে দিয়েছে, 99টা দলিল কেটে দিয়েছে। ফখরুদ্দিন রাজি আস্তে আস্তে কমজোর হয়ে যাচ্ছেন, যাহ সারা জিন্দগি আল্লাহ একের উপরে তৌহিদের উপরে কথা বলে এলাম, এখনই তো প্রমাণ করছে আল্লাহ এক না। এমন সময় সৈয়দ নিজামুদ্দিন আহমদুল্লাহ আলাই ফখরুদ্দিন রাজির পীর উজু করছিলেন, কসবে ইলহাম হলো, অন্তরের মধ্যে আল্লাহ তাদের অন্তর্চক্ষুকে খুলে দেন, বাবাজি একটা কথা মাথায় রাখবেন, কোনো মানুষ গায়েব জানে না, কিন্তু আল্লাহ পাক গায়েব জানালে সে গায়েব জানে। শুনে নেন, নবীর মুজেজা বন্ধ হয়ে গেছে, নবী নেই মুজেজা বন্ধ, কিন্তু আল্লাহ ইমানদারদের অন্তরে ইলহাম দান করেন, আল্লাহর পক্ষ থেকে বান্দার অন্তরে খবর দিয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত হলে তুমি ইলহাম কি ইনকার করো? তুমি বলছো গায়েবের খবর পীর সাহেব জানবে কি করে? পীর সাহেব গায়েবের খবর জানেনি, আল্লাহ পীর সাহেবের অন্তরে গায়েবকে জানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর সাহেব উযু করতে করতে দেখতে পাচ্ছেন ফখরুদ্দিন মুরিদ কমজোর হয়ে যাচ্ছে, আওয়াজ দিলেন ফখরুদ্দিন, হাতে লোটা ছিল লোটা ছুঁড়ে মারলেন দেওয়ালে, ফখরুদ্দিন তুই বল বিনা দলিল আল্লাহ এক অদ্বিতীয়। মরতে মরতে কানের মধ্যে ভেসে উঠলো পীরের কথা, বললেন যে আল্লাহ বিনা দলিলে এক অদ্বিতীয়, বলতেই শয়তান লাফিয়ে পালিয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছেন বাবাজি পীরের ক্ষমতা, হাক্কানি পীর আপনার আমার পীর আমাদেরকে এই জায়গায় পৌঁছে দিন। আল্লাহ পাক আপনার আমার আমাদের সকলকে এই কামিয়াবির আলোতে থাকার তৌফিক দান করেন। পরিশেষে বাবাজি বলি, আলেমুল আমাদেরকে দাওয়াত করেছেন সারা রাতের জলসা, আমি বলছি না সারা রাত উঠতে হবে, কিন্তু আমরা যদি ভাইজান নেমে যাওয়ার পর সব পালিয়ে যাই, বিদেশি বক্তা বাংলাদেশ থেকে এসছেন বেচারা, একটা গ্রামে এসছেন, মোহাব্বতে আপনাদের ওয়াজ নসিহত আপনাদের কাছে করবেন, কিছু কথা বলবেন, সেই জায়গায় যদি আপনারা সব বলেন যে না ঠিক আছে হুজুর চল একটু চা খেয়ে আসি,
তাহলে বক্তার যত দামি বক্তা হোক, আমি রাত মধ্যরাত্রে ওয়াজ করি না, কেননা আমি মধ্যরাতে আমি জানি মানুষের শোনার এনার্জি থাকে না, যত ভালো বক্তা হোক জড়িয়ে যাবে, তাল হারিয়ে যাবে। তাহলে চেষ্টা করতে হবে আমরা যেন বসি, প্রয়োজন হয়েছে উঠে যাই আবার এসে বসি। মাশাআল্লাহ এখনও পরপর দুজন আলেম আছেন, ফুরফুরা দরবার শরীফ থেকে আপনার শাহিম সিদ্দিকি ভাই সাহেব আসবেন, তারপরেই সালমান সিদ্দিকি, ঠিক আছে, তারপরে সালমান সিদ্দিকি ভাই সাহেব আছেন, একটা একটা করে আসবেন, এসে তারা ওয়াজ নসিহত করবেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক। আপনারা আমার জন্য দোয়া করুন, কালকে আমি বাংলাদেশ বেরিয়ে যাচ্ছি, আমার সফরের জন্য দোয়া করুন। আপনারা করবেন তো জি? কী দোয়া চাইবেন? আল্লাহ আমাকে যেন দিনের রাস্তায় কাজ করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ অন্তর থেকে যেন দুনিয়ার মোহকে বার করে দিই, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাকে হক কথা বলা এবং হকের উপরে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি এভাবে দোয়া চাই না, এতো মধ্যরাত্রি আল্লাহর কাছে দরবারে দোয়া কবুল হয়। আপনাদের কাছে আবেদন ভাই, সবসময় আমার জন্য দোয়া চাইবেন, আমি মানুষ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم ربنا انت مولانا فانصرنا على القوم الكافرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। আয় আল্লাহ পাক আপনি আমাদের কোরআন খতমগুলোকে, আমাদের তসবিহ তাহলিলগুলোকে কবুল করে নিন মাওলা। এ সওয়াব খান আপনি আকা ইনামদার, দো জাহানের বাদশা হাবিব ও তবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দিন। সাহাবা তাবেঈন তাবে তাবেঈন মা মুস্তাদীন ওজুদদের বাপে পৌঁছায় দিবেন মাওলা। খাস করে মাওলা এই গ্রাম সহ তমাম মুসলমানদের গ্রামে আপনি বরকত নাজিল করুন মাওলা। আয় আল্লাহ আমাদের ভাই ভাই আমাদের মোহাব্বত কায়েম করে দিন মাওলা। আয় রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমরা যারা এখানে বসেছি, আয় আল্লাহ আমাদের রুজি রুটিতে আপনি বরকত দান করুন। আয় আল্লাহ পাক আপনার প্রতি আমাদের নিসবতকে মজবুত করে দিন। আয় আল্লাহ আপনার রসুলের প্রতি আমাদের নিসবত কায়েম করুন। আয় আল্লাহ আপনার পীর ওলি আউলিয়াদের প্রতি আমাদের মোহাব্বতকে বাড়িয়ে দিন। আয় আল্লাহ আমাদেরকে গুমরাহ করে দেবেন না, আয় আল্লাহ আমাদেরকে দুনিয়ামুখী করে দেবেন না, আয় আল্লাহ পাক আমাদের আওলাদদেরকে দ্বীনের খাদেম বানিয়ে দি। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।